হাদিসটা আমার কোন হাদিসটা রাসূলের হাদিসে নাই অথচ আমি বলেছি হাদিস আল্লাহর কোরআনে নাই অথচ বলেছি আয়াত এরকম একটা প্রমাণ যদি আপনারা আমাকে দেন মাইকের তার কেটে লাভ নাই পরের বছর এসে আমি ক্ষমা চাইয়ে দেব একটা হুজুরকে আমরা পেলাম না অলরেডি কয়েকটা মাইকের তার অলরেডি বাইরে কাটি দিয়েছে এভাবে কেন আপনি বাধা দিতে চাচ্ছেন লালন যে আলাদা ধর্ম সে তার নির্বিঘ্নে তার কর্ম করে চলে যাচ্ছে আপনি লাইয়েতে চলে যান কুষ্টিয়া গিয়ে দেখবেন লালনের ওরসে হাজারো লক্ষ মানুষের জনতা কোনদিন আমরা চিৎকার দিয়ে বলি নাই চলো সবাই লাঠি পিটা করে তাদেরকে পিটায় বের করে দেই এই কুকর্ম আমার না তার কর্ম সে করতেছে আমাদের কর্ম আমরা করতেছি আমরা দাবি জানাতে পারি এই শিরকের আকরা উঠে যাক তবে লাঠি অন্তত আমরা হাতে করব না ঠিক কিনা এদেশের মাটিতে নির্বিঘ্নে অন্যান্য পীরের খানকা তরিকাভুক্ত যারা আছে রিল্যাক্সে তারা তাদের কর্ম করে যাচ্ছে মাহফিল করে যাচ্ছে জীবনে কোনোদিন দুলাল বলে নাই এ কে কোথায় আসিস চল তো আমরা ক্ষমতার বলে অমুকের জলসা বন্ধ করে দেই এই কুকর্ম কোনোদিন দুলাল করবে না অথচ দিনের কাজ যখন হবে কোরআন হাদিসের কথা যখন হবে সকল বিদাতি রাতারাতি এক হয়ে যায় এই তো সেদিন দেখলাম এক বিদাতি আর এক বিদাতি বলতেছে তুই হইল কাফের তুই হইল কাফের তুই এই এই এক বিদাতি আর এক বিদাতি ঠকর ঠকর করি কামরায় কিন্তু কথা যখন আসে আহলে হাদিসের বিরুদ্ধে সালাফি মানহাজের বিরুদ্ধে রাতারাতি সব বিদাতি এক হয়ে দেয় এই তো সেদিন ঠেকাতে পারবেন না ফুঁ দিয়ে সত্য নিভাতে পারবেন না আমার আজকে সুন্দর একটা বক্তব্যের বিষয় দিয়েছে আমার ভাই হক প্রচারে বাধাদানের পরিণতি আপনাকে আমি বলি আজকে থেকে 30 বছর 20 বছর আগে মাত্র 10 বছর আগেও চাঁদপুরবাসী সহজে বুঝতে পারে নাই এত বড় একটা প্ল্যাটফর্ম হবে এই বালাখালে যেখানে 20 জন 25 জন দায়ী এসে নির্বিঘ্নে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চূড়ান্তভাবে বক্তব্য দেবে এটা যে আয়োজন করেছে সে নিজেও জানে না এটা সম্ভব চাঁদপুর মুসাব বিন উমাইর আছে যেই প্রতিষ্ঠানটা অলরেডি সারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তারকারী দিনই প্রতিষ্ঠান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা রাতারাতি হয় নাই এখন আপনি এটা কোনোদিন ঠেকাতে পারবেন না এর পরেও আল্লাহ তার কর্ম করায় নিচ্ছে কখন জানি আপনি শুনবেন আপনি কবর পুজারি কিন্তু আপনার ছেলে দিন বুঝে গেছে আলহামদুলিল্লাহ কোনদিন ঠেকাতে পারবেন না আমরা বারবার চ্যালেঞ্জ করে বলতেছি আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন বলেন ইনশাআল্লাহ আগামীর দিন হবে তাওহীদের দিন ইনশাআল্লাহ আগামীর দিন হবে পীর ফকির মুক্ত ইসলাম ইনশাআল্লাহ আমাদের ইসলামের সৌন্দর্য আমরা দুই চোখ দিয়ে দেখে তারপরে কবরে যাব এত সহজে আমরা ছাড়বো না আমাদের লাঠির জোর নাই আমরা মায়ের খাই আল্লাহর কসম আমরা মায়ের খাই আমরা হলো আরবিতে বলে হলো মাজলুম আমরা মসজিদ থেকে বের হই কাউকে বের করি না ইতিহাস সাক্ষী কোনদিন কোন বিদাতি আমাদের থেকে লাঞ্ছিত অপমানিত ফিজিক্যালি অ্যাটাক হয় নাই কিন্তু বিপরীতে তাদের এই কথা বলার ক্ষমতা নাই এই কুকর্ম তারা করে না একেবারে প্রতিদিন মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় হাজার হাজার যুবক তরুণ ভাইদেরকে যারা দিন বোঝে স্বচ্ছ তাওহীদ মানতে চায় তাদেরকে আল্লাহর ঘর থেকে বের করে দিচ্ছে কিনা বলেন পার্থক্য কি বোঝা যায় না আপনি ঠেকাতে পারবেন না শেখ আহমদ দিদাদ যখন তাওহীদের ঝান্ডা নিয়ে পৃথিবীবাসীর কাছে চ্যালেঞ্জ করেছিল তার 15 দিন আগেও কোনোদিন পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে নাই খ্রিস্টান এমন একটা কালা মানুষকে আল্লাহ রেডি করতেছে মুখ দিয়ে যাই বলি আহমদ দিদাদের কাছে ধরা পড়ে যাই মানুষ কল্পনা করতে পারে নাই শেখ আহমদ দিদাদ যখন বক্তব্য দিল সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটু কেঁপে গেল ঠিক কিনা বলেন আবার উনি যখন বৃদ্ধ হয়ে কবরের দিকে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ প্যান্ট শার্ট পরে একটা তাইওয়ালা একটা মানুষকে আবার ডাক্তারকে রেডি করতেছে যার বক্তব্যের সামনে সারা পৃথিবীর অমুসলিমের হাঁটু কাঁপিয়ে দেয় কোনো দেইন আপনি ঠেকাতে পারবেন না ইতিহাস সাক্ষী কোনো তরিকায় কোনো মাঝাবে আজও পর্যন্ত একটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জন্ম নেয় নাই পৃথিবীর ইতিহাসে কোনো তরিকায় কোনো মাঝাবে একটা জাকির নায়ক পয়দা হয় নাই পৃথিবীর ইতিহাসে কোনো বড় বিদ্বান তরিকাভুক্ত হয় নাই তোমরা যাকে বড় হুজুর বলো ইসলামের ভাষায় কোরআনের ভাষায় হাদিসের ভাষায় তোমার হুজুরকে আবার আলিফ বা তাসা পড়তে হবে এত বড় হুজুর এত বড় আলেম এত বড় মাওলানা কি করে বলতে পারে জুমার খুতবা চলাকালীন যদি কেউ নামাজ পড়ে সে হলো বিয়াদব এই ফতোয়া কি করে দিতে পারে
অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ এই মানুষটা জুমার খুতবা রানিং ঠেকায় এই লোকটা দাঁড়িয়ে গেল বলতেছে তুমি কি দুই রাকাত সালাত আদায় করে বসেছো উনি বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ কই আমি তো দুই রাকাত পড়ি নাই আপনি বাংলা খুতবা দিচ্ছিলেন মাতৃভাষায় খুতবা দিচ্ছিলেন আমি এসে বসে পড়ছি আল্লাহর রাসূল বলল শোনা ইদা দাখাল আহাদুকুমুল মসজিদ তোমাদের ভিতরে কেউ যখন আল্লাহর ঘরে প্রবেশ করে লা ইয়াজলিস আগেই যেন লোকটা না বসে হাত্তা ইউসাল্লা রাকাতাইন দুই রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বলেন আলহামদুলিল্লাহ এত বড় একটা তুরান্ত প্রসিদ্ধ একেবারে প্রতিষ্ঠিত সুন্নাকে কবর দিচ্ছে কোন হিন্দু কোন খ্রিস্টান না আপনার মসজিদের হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে অন্তরটা কত তৃপ্ত আমাদের অন্তরটা কত শান্তি তিনি একেবারে মা বোনদের গোপন হায়েজ নিফাসের ক্লিয়ার করে দিয়ে গেছে সব বিষয় যাতে আমার উম্মত কোনোদিন বিপদে না পড়ে একটা ছোট নেকি আছে এমন কোন নেকির কথা আল্লাহর নবী গোপন করেন নাই সব কিছু শরীয়ত খোলাসা করে দিয়েছে যাতে আমার উম্মতের জান্নাতে যেতে কোনো কষ্ট না হয় এই উম্মতের পীর ঢুকলো কোন দিক দিয়ে সামনে যারা বসে আছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা খেয়াল করবেন রাগ করবেন না ইয়াবাকে মানুষ ভালোবেসে আদর করে মোহাব্বত করে বাবা বলে ডাকে পীরকে মানুষ আদর করে মোহাব্বত করে সম্মান করে ভালোবেসে বাবা বলে ডাকে দুটোই ডেঞ্জারাস একটা সামরার ক্ষতি করে একটা ইমানের ক্ষতি করে ঠিক কিনা কোন বাবার দরকার নাই বনী ইসরাইলের 100 মানুষ হত্যাকারী যদি ক্ষমা পায় পীর আল্লাহ জীবন দিতে প্রস্তুত তাওহীদের ঝান্ডা ছাড়বো না ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ আমরা মেনেই কবরে যাব কোন দিন কোন শিরিক বিদাতের কাছে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ যুগে যুগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা জানি না কাকে আল্লাহ কবে আল্লাহ বাড়াচ্ছে ইনশাআল্লাহ দলিলের জোরে বিদাতে টিকতে পারবে না পারবে না পারবে না রাজি আছেন কোরআন সুন্নাহ মানতে ইনশাআল্লাহ কখনো কোরআন সুন্নাহ ছাড়বো না আমরা লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আপনারা এখানে বসে খুশি হয়েছেন তো হ্যাঁ রাস্তায় ওই যে বাচ্চা নিরীহ নিরীহ সোনার বাচ্চাদেরকে দিয়ে ফকিরনির বাচ্চা বানাচ্ছে আপনার এই হুজুর আরে এ চোখ দিয়ে রক্ত চলে আসে রাস্তাঘাটে চলতে দেয় যখন দেখি 7 বছরের একটা ছেলের পাকা রাস্তার পর দাঁড়া করা দিছে গাড়ি ঠেকায় ঠেকায় বলতেছে যা পারেন দেন যা পারেন দেন যা পারেন দেন এই কুকর্ম কারা করে এদেরকে বন্ধ করতে হবে এদেরকে বোঝাতে হবে দাওয়াতি কাজকে জিনিস এক বাড়িতে একটা ছেলে তাওহীদ বুঝেছে দিন বুঝেছে গোটা বংশ তাওহীদ শেখানোর জন্য যথেষ্ট ইনশাআল্লাহ এমনও বংশ আছে 30টা খয়রাতি মুফতি আছে ওই পরিবারে ওই বংশে 31 নম্বর লোকের পর্যন্ত হেদায়েতের কপাল হয় নাই এখনো পর্যন্ত হুজুর নিজেই জ্বর দেখায় এখনো পর্যন্ত হুজুর নিজেই শিরক বোঝে না বেদাত বোঝে না তার গ্রামবাসীকে তার জাতিকে কি দেবে আমরা ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে আল্লাহ আমরা এই আফসোস যাতে আমাদের না করতে হয় আমাদেরকে তুমি যখন জাহান্নামে দেবে জাহান্নামীবাসীরা যখন জাহান্নামে ডাকবে তখন তারা বলবে মারের ছোটে বলবে আতাউনাল্লাহা ওয়া আতাউনার রাসূলা আল্লাহ আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম রাসূলকে মানতাম তাহলে আমরা আজ এত বড় বিপদে পড়ি না এই কথা যাতে বলতে না হয় আমাদের নিঃশ্বাস যত সময় চালু আছে ইনশাআল্লাহ তোমাকে এবং তোমার রাসূলকে মানবই মানব ইনশাআল্লাহ পরিস্থিতি এখনো এত বেশি খারাপ হয় নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সারা এই দুইজন মানুষ যত বড় কঠিন পরিস্থিতিতে পড়েছিল এখন অন্তত সেই পরিস্থিতি আমরা পড়ি নাই একটা নবীর উম্মত পরিস্থিতি কত জটিল হলে বলতে পারে মাতা নাসরুল্লাহ হে নবী আল্লাহ কবে আপনার সাহায্য আমরা পাবো মার খেতে খেতে তো আমরা শেষ হয়ে গেলাম এখন অন্তত এই পরিস্থিতিতে পড়ি নাই এখনো পর্যন্ত সালাত আদায় করতে পারি এখনো পর্যন্ত রমাদান মাসে সিয়াম পালন করতে পারি এখনো পর্যন্ত হজ করতে পারি 2.5% জাকাত দিতে পারি এখনো পর্যন্ত হজ উমরা করতে পারি কেউ আমাদের পিছনে দড়ি দিয়ে বাঁধে না কিসের এত ভয় সত্য গোপন করো কেন কিসের এত ভয় প্রকাশ করে দাও আল্লাহর তাওহীদের বাণী সব বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ গোপন থাকবে না লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন ওহে পৃথিবীর মানুষ শোনো যারা সত্য আর মিথ্যা মিশ্রণ করে মানুষকে ধোঁকা দাও তোমরা হলো ধোঁকাবাজ প্রতারক ভণ্ড
মানুষকে ধোঁকা দিও না মানুষকে দুই ধরনের নীতি শেখাও না মানুষকে শেখাও হলো আল্লাহর কথা মানুষকে শেখাও হলো রাসূলের কথা বলেন ইনশাআল্লাহ মানুষ যদি জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের কত দাম এই ইসলাম কবুল করার কারণে এই সত্য দিন মানার কারণে মানুষের জীবনে কত কষ্ট কত পরিশ্রম করা লাগছে তবুও তারা তাওহীদ ছাড়ে নাই আমি কি আর আপনি কে পৃথিবীর মানুষ যদি বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ তোমাদের কথা বাদ দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যা দরকার আমি আমার আল্লাহর কাছে চাই বলেন সুবহানাল্লাহ আপনারা কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন হক প্রচারে বাধা যারা দেয় তাদের পরিণতি কত খারাপ আমি আপনাকে সিরিয়ালে পাই টু পাই বোঝাবো আবু বকর রাদিয়াল্লাহু আনহু উটের উপর বসে আছে কিসের উপর কথা বলেন কিসের উপরে লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ উটের উপরে বসে আছে হঠাৎ করে উটের রশিটা খুলে পড়ে পড়ে যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উটের হাঁটুর উপরে থোরার উপরে হালকা করে গুতা মারে আঘাত দেয় হাত দিয়ে তখন ওই ঘোড়াটা পাটা বাঁকা করে ঘোড়াটা নিচু হয় উটটা নিচু হয় তখন ওই লাগাম তুলে আবার লাগায় দেয় এইভাবে কয়েকবার হওয়ার পরে লোকজন বলতেছে সুবহানাল্লাহ আপনি হলেন আল্লাহর রাসূলের পরে খলিফা আপনি হলেন প্রধানমন্ত্রী এত বড় সম্মানী মানুষ এই উটের রশি তোলার জন্য আপনি এত কষ্ট করেন আমরা কি মরে গেছি আমাদেরকে একটু বললেই তো আমরা রশিটা তুলে দেই আল্লাহর নবী মারা যাওয়ার পরে আপনি হয়েছেন আমাদের কাছে সবচাইতে সম্মানী খলিফা ঠিক কিনা বলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল শোনো আমি জানি আমি যদি ইশারা করি আমার এই উটের রশি তুলে দেওয়ার লোকের এখানে সংখ্যার কম নাই কিন্তু আমার ভয় হয় আমার বন্ধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকার সময় আমাকে বলে গেছে যা দরকার যত সাহায্য দরকার আল্লাহর কাছে চাও খেলা কথা মনে করেছেন উটের রশি তুলে দিলে কিন্তু দিন ধর্মের কোনো আসক্তি নাই কোনো হালাল হারাম হবে না কোনো হারাম হালাল হবে না কোনো পাপও নাই এতটুকু জিনিস তিনি মানুষের সহযোগিতা নেবেন না সরাসরি তিনি নিজে কষ্ট করতেছেন আর এই হুজুর বাচ্চা ছেলেকে দিয়ে পাউটি পায় ঠিক নাকি সারা দিন রোদের ভিতরে হাটে হাটে কোনায় কোনায় লোক দাঁড় করিয়ে দুই টাকা পাঁচ টাকা করে তুলায় তিন মাস ভরে ঘুম হারাম করে বাচ্চা ছেলেরা কষ্ট করে আপনার বেদাতি খয়রাতি মুফতি এই হুজুরে আনার জন্য বিমানের ভাড়া গোছাচ্ছে আপনার হুজুরকে আমরা চিনি আপনার হুজুরের দিনের বেলা ৩১ মিনিট বক্তব্যের দাম হলো ৫০,০০০ টাকা রাত্রিবেলা আরো কত নেয় তা মানুষ কোনোদিন জানতে পারবে না কমিটি দানে আর হুজুর দানে আর আমার হুজুর বক্তব্য দিতে যায় ৩০০ কিলো ৪০০ কিলো যাওয়ার পরে ৫০০০ টাকা হাতের মুদি ধরা দেয় ওই টাকা নিয়ে তারা বাড়িতে চলে যায় যদিও তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সম্মানী মানুষ এসেছে আমাদের দেশে দাওয়াতি কাদের জন্য এই সম্পদ আপনি চিনতে পারলেন না জাতি যদি বুঝত আল্লাহর কথা কারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কথা কারা বলে তাহলে বিদাতি হুজুরকে এই মাঠে টিকতে পারতো বলেন আর কি মিথ্যা কথা বলে টিকতে পারতো অথচ ডানে তাকাবেন বামে তাকাবেন সামনে তাকাবেন পিছনে তাকাবেন পরিস্থিতি এত খারাপ মাঝে মধ্যে আপনার মনে হয় আল্লাহ আমি ছাড়া মনে হয় দিন বোঝার মানুষ আমার এলাকায় নাই খুঁজে পাওয়া ঠিক কিনা বলেন এরপরেও কি আপনারা তাওহীদ ছেড়ে দেবেন এরপরেও কি বিদাত ছেড়ে দেবেন আপনার কি লুৎফর রহমান ফরাদির কথা মনে নাই কয়দিন আগে যার খোঁচাখুচি যার বক্তব্যে মাঠ সয়লাব হাজার হাজার বক্তব্য ক্লিপ যার ইউটিউবে এই লোকটা কোরআন হাদিসের দলিলের চাপে সালাফি মানহাদের দাওয়াতের গতিতে এখন পাগল সাদি ঘরে ঢুকে গেছে আপনার কি মনে নাই মাত্র কিছুদিন আগে যারা মানুষকে প্রকাশ্য ধোকা দিয়ে গেছে আজকে তারা খোলা মাঠে কথা বলতে পারে না কারণ কথা বলতে গেলে মানুষ অলরেডি বুঝে গেছে একমাত্র আল্লাহর এই মাটির উপরে কেউ যদি দলিল দিয়ে কোরআন হাদিস বলে তারা হলে একমাত্র আহলে হাদিস এবং সালাফেরা ইনশাআল্লাহ আপনার হুজুর দলিল দেয় আশরাফ আলী থানভীর দলিল দেয় আপনার হুজুর দলিল দেয় হলো অমক ঠাকুরের অমক বাবার অমক কাকার আমরা দলিল দেই হলো আল্লাহর কথা কোরআনের কথা ঠিক কিনা বলেন বল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা বলেছিল আমরা হুবহু সেই কথা বললাম ও পৃথিবীর মানুষ যারা আমাদেরকে গালি দাও যারা আমাদেরকে অপছন্দ করো যারা আমাদের প্রতি কটু মন্তব্য করো আজকে তোমাদেরকে বলে যাই যেই কথা আল্লাহ বলেছিল কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা দলিল পেশ করো আমরাও তোমাদেরকে বললাম গালি দিয়ে লাভ হবে না নির্যাতন করে লাভ হবে না সামনে এসে দলিল পেশ করো দলিল দিয়ে কথা বলো দেখি দলিল দিয়ে এই মাঠে কারা টেকে ইনশাআল্লাহ তুমি টিকতে পারবে না কেননা তোমার পড়াশোনার ফাউন্ডেশনই হলো দাদা হুজুর আমাদের পড়াশোনার ফাউন্ডেশন হলো আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামীর দিন হবে কুরআন সুন্নাহর দিন তাওহীদের দিন বিদআত মুক্ত শিরিক মুক্ত সুন্নাত এবং তাওহীদের দিন ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি তুমি আমাদেরকে যতই খোঁচাও যতই রাগানোর চেষ্টা করো অন্তত লাঠি আমরা তুলব না মুখ দিয়ে গালি আমরা বের করব না তোমার ঘাড় আমরা ধরব না আমরা ওর চাইতে বড় করে ধরব তবে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আমাদের লাঠির জোর নাই তোমাদের লাঠির জোর আছে তোমরা আমাদের চিৎকার দিয়ে বলো ও লামাজাবিরা ও ইহুদির দালালরা কত কটু কথা বলে আমাদেরকে বলো আসো আমরা বাহাস করি বাহাস করাও আমরা দেখতেছি কয়েকদিন তোমরা নিজেরা নিজেরা মসজিদের ভিতরে বসে আন্দাজেই বলতেছো আজকে আহলে হাদিসকে হারা দিলাম মিথ্যা না সত্য কত বড় ভণ্ড আপনার এই পাশেই লক্ষ্মীপুর না কোন জায়গা একটা হুজুর এক ফোন দিয়েছিলাম আমি এটা ভাইরাল হয়েছিল ফোন দিছিলাম যে আপনি এত বড় একটা মাদ্রাসার দায়িত্বে একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এত বড় দায়িত্বশীল মানুষ এত বড় প্রতারক কি করে আপনি হলেন আপনি যে কুকর্ম করেছেন এই তওবা কি জাতির সামনে প্রকাশ্যে করবেন না শেষ রাত্রি করবেন তাই বলেন আগে এই পাগল বলতেছে আমি কি করছি আমি বললাম যে ভোলাতে গিয়ে যে বাহাস বাহাস খেলা খেললেন ওখানে আহলে হাদিস কোন পক্ষে ছিল তার নাম বলেন আমি তার দেখব কথা বলে না আন্দাজে আবুল তাবুল ঘোরায় এর নিজেরা নিজেরা নাটক সাজায় দুই একদিন পর পর তাকবীর দিয়ে উঠে বলতেছে আজকে আমরা আহলে হাদিসকে ছাড়াই দিলাম যে না এখনো তোমার এত দম হয় নাই যে আহলে হাদিস এবং সালাফি মানহাজের লোকদের কোরআন হাদিসের দলিল দিয়ে তুমি পরাজয় করে ক্ষমতা তোমার নাই কোশ্চেন কালেও তুমি পারবে না কেননা কোরআন হাদিসের সাথে তোমার কোনো সম্পর্ক নাই ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন কোনো সম্পর্ক নাই এর পরেও মানুষ বলে ঘোড়ার ডিম তোমার পীরের সাথে তোমার ফকিরের সাথে তোমাদের সাথে কোরআন সুন্নার কোনো সম্পর্ক নাই এর পরেও তুমি মাওলানা এর পরেও তোমাকে শাইখুল হাদিস বলে মানুষ এর পরেও তোমাকে আল্লামা বলে এর পরেও তোমাকে মাওলানা বলে এ জাতির কপালে ধিক জাতি সঠিক সম্পদকে মূল্যায়ন করতে পারে নাই আল্লাহর কাছে সে তত সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম টাকা পয়সা বেশি না রুজি বেশি না সম্পদ বেশি না পাওয়ার বেশি ক্ষমতা বেশি না ছেলে সন্তান বেশি না কি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি তাকওয়া যত বেশি সে তত পরহেজগার বলেন আলহামদুলিল্লাহ পরহেজগারিতা কার নাম বড় জুব্বার নাম কথা বলেন পরহেজগারিতা কি বিশাল বড় জুব্বা বড় পাগড়ি বড় টুপি জিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিশকাতুল মাসাবির হাদিস তিনি বলতেছে শোনো মাল্লামিত তাকওয়া তোমরা কি জানো তাকওয়া আছে কোন জায়গা কেউ কেউ বলতে পারে না সবাই বলে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে ও রাসূল এবং তার রাসূল ভালো জানে আপনি একটু বলে দেন তো দেখি আল্লাহ ভীরু কোন জায়গা আল্লাহর রাসূল নিজের এইভাবে বুকের দিকে ইশারা করে বললেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আল্লাহ ভীতি হলে এখানে আল্লাহ ভীতি হলে এখানে একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট বলেন ঠিক কিনা তাকওয়া কাকে বলে আপনার হুজুর মনে করছে কলার সারা জুব্বা পড়তে হবে আর বিনয়ের সাথে মাটির দিকে তাকায় রাস্তায় দেওয়া লাগবে 2000 দানার তাসবিনি ঘোরা লাগবে আর হজ করে আসার পরে কাউকে সালাম দেওয়া যাবে না ঘরের ভিতরে ঢুকে পড়া লাগবে মাগরিবের নামাজের পরে 12 রাকাত আওয়াবিন পড়তে হবে তখন মানুষজন বলবে লোকটা খুব তাকওয়া আছে রে এর নাম তাকওয়া নয় তাকওয়া মানে হলো অন্তরের অন্তরস্থল থেকে খুশি মনে আল্লাহর সকল আদেশ মেনে নেওয়া আল্লাহর সকল নিষেধ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া কেই ব্যাখ্যা দেবে আপনার হুজুর তো কিতাবের একটা অংশ পড়ছে আর একটা পৃষ্ঠা এখনো পর্যন্ত উল্টায় নাই কে দেবে তার জবাব কবরের প্রশ্ন হবে কয়টা বলেন কয়টা সবাই বলতেছে তিনটা আল্লাহর কসম আপনার উত্তর রং কবরের প্রশ্ন আরেকটা হবে যারা বলতে পারবে তিনটা প্রশ্নের উত্তর তাদের আরেকটা প্রশ্ন বাড়ানো হবে এখনো পর্যন্ত হুজুর জানতে দেয় নাই জানা আছে নাকি আপনার
যারা হককে বাধা দেয় যারা কোরআন সুন্নাহর দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চায় তারাই তো লুকিয়েছে চার নাম্বার প্রশ্ন জাতিকে কোনোদিন জানতে দেয় নাই মান রব্বুকা রব্বকে আল্লাহ মান দীনুকা দীনকে ইসলাম মান নাবিয়ুকা মান হাজার রাজুল ইনিকে তোমার নবীকে তখন আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে ফেরেশতারা বলবে তুমি ঠিক পেলা কিভাবে তুমি জানলা কিভাবে সঙ্গে সঙ্গে তারা বলবে আল্লাহ আপনি কি জানেন না আমরা সৃষ্টিয়া তরিকার লোক ছিলাম নাকি আমরা ছিলাম হলো নকশবন্দির লোক কি আমরা ছিলাম সবচাইতে বড় পীরের অনুসারী কাদেরিয়া তরিকার নাকি বলেন তে কথা বলার সুযোগ আছে তখন তারা বলবে আল্লাহ দুই জায়গা থেকে ঠিক পাইছে এই কথাগুলি এই প্রশ্নের উত্তর আমরা দুই জায়গা পাইছি এক পাইছে আপনার কিতাব এক পাইছে আপনার রাসূলের হাদিস এবং সুন্নাহ তখন তো কেউ বলবে না আমি সৃষ্টিয়া তরিকার লোক আমি নকশবন্দি তরিকার লোক আমি মুজাদ্দিদি তরিকার লোক এই জন্য আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম ওই জায়গা কোনো ফাজিলগিরি চলবে না সরাসরি মুখ দিয়ে আল্লাহর নামই নিতে হবে আল্লাহর রাসূলের কথাই বলতে হবে ঠিক কিনা বলেন সময় থাকতে সারেন্ডার করেন হকটাকে মেনে নেন রাগারাগি করবেন না পৃথিবীর সমস্ত লোক যদি কুলখানির নামে এই অসভ্য কর্মটা মৌতিখানাটা যদি বন্ধ করে দেয় আহলে হাদিসরা দুনিয়াবি কোনো লাভ হবে না আল্লাহর কাছে লাভ হবে সেটা আলাদা কথা পৃথিবীর সমস্ত মাওলানা যদি কান ধরে তওবা পরে বলে আল্লাহ জীবনে কোনোদিন আর শিরক বেদাত করব না আপনি বলেন তো দেখি আমাদের অ্যাকাউন্টে কি প্রতি মাসে 200 টাকা করে আসবে দুনিয়াবি কোনো লাভ আমাদের নাই তবে আমরা আত্মতৃপ্তি আমরা খুশি হব আল্লাহ তোমার জমিনে তোমার তাওহীদের প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে ঠিক কিনা পৃথিবীর সমস্ত হুজুর সমস্ত মাওলানা প্রকাশ্যে যদি ঘোষণা দেয় আমরা ইমামতি করব কিন্তু কোন কমিটির গোলামি করব না জর্দাদে হারাম এ কথা বলবই শিরিক যে শিরিক কত বড় অপরাধ আমরা বলবই বিদাত আমরা করতে দেব না যত বড় মেয়রের মামুরে রাখ চেয়ারম্যানের আব্বা মরুক একদিনও আমরা কোনো মিলাদ খাব না এই খারাপখানা খাব না এই কুকর্ম করব না এই বেহায়াপনা করব না এই মৌতিখানা আমরা বন্ধ করেই ছাড়ব চিৎকার দিয়ে যদি তারা হকটাকে মেনে নেয় আপনি বলেন তো দেখি এটা কি আমাদের লাভ না হুজুরের নিজের লাভ হ্যাঁ হুজুরের নিজেরই তো লাভ কেননা এই দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে তার জমিনে আলেম ওলামারাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সত্য কথা মানুষকে বলার দায়িত্ব কি বলেন পৃথিবীর কোন হুজুর আজ পর্যন্ত বলে নাই কুলখানি করে এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনে একদিন মরা খায়ছে তাই আমি খাচ্ছি তা হুজুর তো নিজেও জানে সে শয়তানি করতেছে সত্য বলে না কেন পৃথিবীর কোন তাবিজের ব্যাপারই আজ পর্যন্ত গায়ে শক্তি নিয়ে জোর গলায় মাঠে ময়দানে এসে বলে না কেন তাবিজ নেওয়া হলো নেকির কাম আল্লাহর নবী তার জীবনে সাতজন বাচ্চার গলায় তাবিজ দিছিল এই জন্য আমি দেই এ কথা বলে না কেন যারা মিলাদ পড়ে তারা কেন বলে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মিলাদ পড়ছে সেই জন্য আমরা মিলাদ পড়ি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর ইশকে নবীর মহব্বতে দুই দিন মিলাদ পড়ছিল এই জন্য আমরা পড়ি এ কথা বলে না কেন তার মানে হুজুর নিজেও জানে তিনি শয়তানি করতেছে ঠিক কিনা বলেন আপনি কথা বলেন না খবরদার যে তারা জানে না কে বলেছে জানে না ইচ্ছা করেই ফাজলামো করতেছে এ দেশের 98% তাবিজের ব্যাপারে সে নিজেও জানে আল্লাহর কোরআনের আয়াত কেটে বিকৃত করে এই মানুষের গলায় ঝুলিয়ে দিচ্ছে এই কর্মটা হলো কুকর্ম এটা হলো হারাম এর সাথে টাকা জড়িত সেজন্য বিবেক অসহায় এই জন্য রাতারাতি এটা তোলে না বেতন পায় 6,000 তাবিজ বেছে 12,000 খয়রাত আর মরা খায়া টাকা তোলে হলো 14,000 এটা হলো হুজুরের নীতি এখনই মিলাদের হাদিয়া বন্ধ করে দেন মিলাদ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এখনই খয়রাতের খাদ্য তুলে দেন দেখবেন না ফেলফেল করে আর মরা খাওয়ার জন্য কেউ যাবে না একাই মানুষ বলবে যে তোর দোয়া তুই করে গা গেলে খিচুড়ি নাই জিলাপি নাই খুরমা নাই যাবো কি কামে এ দোষটা আপনার এখনই আপনার বউকে বলে এই হুজুরের কাছে যাবো কেন তাবিজ নিতে তুই সূরা ফাতিহা পারিস না হ্যাঁ পারি আমি ইখলাস পারি আমি আর তুই দুইজন মিলে আমার বাচ্চার ফোঁ দেবো শুরু করে দেন শয়তানি করবেন কতদিন আর আপনার বাচ্চা মরে গেলে এই হুজুরের লাভটা কি বলেন আপনার বাচ্চা যদি মরেই যায় এই হুজুরের কোনো লস আছে
অথচ আপনার বউ যদি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে আল্লাহকে বলতো আল্লাহ তোমার কাছে কত বলছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে একটা নেক বেটা দাও গো আল্লাহ তাই তুমি ভালোবাসি নিয়ামতটা দিছো আল্লাহ চোখের সামনে তার কষ্ট হচ্ছে ও আল্লাহ তুমি সহজ করে দাও কাঁদি কাঁদি যদি মা বলতো এ কাম হতো না বাপ যদি বলতো আল্লাহ সারা কষ্ট করে পরিশ্রম করে এত টাকা রোজগার করতাম মনে শান্তি পাইতাম না ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কেননা ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো এটা হলো একটা নিয়ামত তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি ভালোবেসে 15 বছর বয়সে একটা ছেলে দিলে ও আল্লাহ এই ছেলে এত কষ্টে আছে ছেলেটা কাঁদে আর তিন ডালায় ঘুম পাতে আল্লাহ আমি সূরা ফাতিহা আর ইখলাস ছাড়া কিছুই জানি না ও আল্লাহ আমি বারবার পড়ে পড়ে তোমার কাছে সেজদা দিয়ে বলি আমার সন্তানকে তুমি ক্ষমা করো কাম হইতো না কানা হুজুরের কাছে গিয়েছেন হুজুর 1020 টাকা নিয়ে তাবিজ ভরে দিল এখানে আপনার ছেলে মরে গেলেই ওর কি লাভ আপনি এই আমলটা শুরু করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাবিজের ব্যাপারে তাবিজ বন্ধ করে শয়তানি বন্ধ করে দেবে ইনশাআল্লাহ আপনারা সচেতন হচ্ছেন না যার কারণেই তো এই পাগলামি চলতেছে এবার আমার দিকে তাকান এইবার নাম হলো উলঙ্গ সত্য বলবো কি সত্য বোঝা যাচ্ছে নাকি এটাকে বলা হয় বেশি সত্য কথা বলেন তো রমজান মাসে ইফতারের ক্যালেন্ডার পাওয়া যায় না এই কথা বলেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ রমজান মাসে ইফতারের ক্যালেন্ডার কি পাওয়া যায় 30 দিনের পাওয়া যায় আউয়ালুহু রহমা রহমতের 10 আউসাতুহু মাগফিরা মধ্য 10 দিন হলো মাগফিরাত আখিরুহু নাজা লাস্টের 10 দিন হলো নাজাতের এটা কি পাওয়া যায় হুজুরের লজ্জা নাই কি কামে আমরা এত বলতেছি হানাফি মালিকি শাফি হাম্বলি হালে হাদিস আল্লাহর কসম হুজুর মানুষ যে ধর্ম বোঝে প্রত্যেকই বলছে নাওয়াইতু আনুসাল্লিয়া পড়া হলো বেদাত নামাই তো বলে যে মানুষ মুখ দিয়ে যে দোয়াটা পড়ে এই পড়াটা বেদাত তবে দোয়া করাটা হলো ফরজ কি দোয়া করার জিনিসটা পড়ার জিনিস কিছুই বোঝে না দোয়া কি করতে হয় না পড়তে হয় পড়তে হয় করতে হয় কোনটা করতে হয় এর পরেও ইসলামিক ফাউন্ডেশনের মতো সারা বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামিক একটা সেন্টার ওখান থেকে নিয়মিত প্রতি বছর এই ইফতারের ক্যালেন্ডার আসে এখনো পর্যন্ত বেলদাতি লিখে রাখছে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আরো বাকি কি লেখা থাকে আল্লাহই জানে আপনি কোথায় আছেন একটু বলেন আমাকে এখনো পর্যন্ত তারা ইফতারের মানুষের বানানো দোয়া এখনো পর্যন্ত পড়ে তারা রাসূলের নীতি মানে না আপনি কি দাওয়াত বন্ধ করে দিতে চান আপনার দাওয়াত আপনাকে দিতেই হবে তারা বন্ধ করবে না তারা কি বলে শুনেন তারা বলছে যে বাহ গত বছর যে বাস আইছিল তার থেকে এবার বাস বেশি আমরা 4 বিঘা জায়গায় বাস রাখলাম তাও জায়গা হয় না আরে আপনার ঠাকুরের দরবারে 3 দিনের ইস্তেমায় যত মানুষ হয় যত গাড়ি হয় অত গাড়ি ঢাকা গাবতলী বাস টার্মিনালেও এত বাস নাই আপনি সংখ্যার বিবেচনাকে সত্যের মাপকাঠি মনে করিয়েন না আপনারা সামনে যারা বসে আছেন এতগুলো মানুষ যদি দিন বুঝে যায় আল্লাহর কসম চাঁদপুরবাসী গর্বিত যে আল্লাহ নবীরা দাওয়াত দিয়েছে সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছে ইতিপূর্বে কত বড় বড় ইমাম দাওয়াতি কাজ করেছে দাওয়াত দিতে দিতে পেরেশান হয়ে উপর দিকে তাকায় বলেছে ও আল্লাহ আপনার সাহায্য আপনি দেন আমরা তার পারলাম না অন্তত তার থেকেই চাঁদপুরবাসী সন্তুষ্ট ঠিক কিনা বলেন ভয়ের কিছু আছে সত্য গ্রহণ করতেই হবে আপনি বাধ্য না হলে খবরদার কোনোদিন দোয়া করে বলেন না আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও এই অধিকারী আপনার নাই জান্নাতের মালিককে বেজার করে জান্নাত চাচ্ছেন কেন কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার হাদিস ব্যঙ্গ কটূক্তি কি আমরা করব কোনোদিন আমরা মুসলমান আমরা মানুষ আমরা জানি দুনিয়ার সবচাইতে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজেজা তার সম্মান আল্লাহ তাকে কত ভালোবাসে আমি এইটা বলে বক্তব্য শেষ করব আপনাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছে তোমাদের পানির পাত্রে শরবতের পাত্রে যদি মাছি পড়ে যায় কি পড়ে কি পড়ে যায় মাছি যদি পড়ে যায় তাহলে চায়ের কাপ থেকে পানির গ্লাসের ভিতর থেকে মাছিটা টান দিয়ে তুলে সরাসরি ফেলে দিও না আবার নতুন করে উঠায়ে পুরা মাছিটা ওই পানির ভিতরে ডুবায়ে তারপরে পানিটা খায় ফেলো
কিছুদিন আগ পর্যন্ত সারা পৃথিবীর নাস্তিকরা বলেছিল এ কি পাগল নাকি মুহাম্মাদের এই কথাটা ধর্মবিরোধী মানবতা বিরোধী কথা এটা নোংরা কথা বলেন নাউজুবিল্লাহ তারা চিৎকার দিয়ে বলেছিল ও পৃথিবীর আলেম ওলামা তোমরা কে কোথায় আসো আমরা বলতেছি আল্লাহর নবী ভুল করছে বলে নাউজুবিল্লাহ আমরা বলতেছি আল্লাহর নবীর এই কথাটা কোনো মিল নাই একটা মাছি হলো পেশাব পায়খানা থাকে ময়লার ভিতরে থাকে আর নবী বলতেছে সরাসরি মাছি ফেলা না দিয়ে আরেকবার সুবি নি তারপর খাও এইটা কি করে মানবতার পক্ষে হতে পারে তখন চিৎকার দিয়ে বলছিল তোমরা কি চ্যালেঞ্জ করবে কেউ আল্লাহর নবীর এই হাদিস মিথ্যা তোমরা কি কেউ চ্যালেঞ্জ করবে তখন আপনার বড় হুজুর বলছিল আমরা পারবো না আমাদের বাংলাদেশের মানুষের কাম আছে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই যে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি চিৎকার দিয়ে তারা বলেছিল আল্লাহর নবী বলেছে ان هذين حرام على ذكور امتي আমার উম্মতের পুরুষ মানুষের জন্য দুইটা জিনিস হলো হারাম একটা হলো সোনা আর একটা হলো রেশমি কাপড় তোমরা কি কেউ আছো এই কথার সাথে কোনো মিল পাই না এই হাদিসটা ভুয়া মিথ্যা কথা তোমরা কি সত্য প্রমাণ করবে এর কোনো ব্যাখ্যা দেবে তখন উপমহাদেশের হুজুররা বলছিল আমাদের কাজ আছে আমরা মিলাদ দ্বারা পড়ব না বসে পড়ব এইটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি নাই এটা হলো আপনার হুজুর কেননা যেই জিনিস পরে জবাব দেবে সেইটা না পরে বেহেস্তে দেব তাজকিরাতুল আউলিয়া মকসুদুল মুমিনিন পরে পরে তারা ব্যস্ত ছিল একটা লম্বা সময় তখন একজন প্যান্ট শার্ট পরা আলা মানুষ বলল একটু ফরেনসিক ল্যাবে মাছিটাকে ঢোকা দাও তো দেখি কি রেজাল্ট হয় ফরেনসিক ল্যাবে ঢোকায় দেখে আল্লাহ এ কত বড় বিজ্ঞানী মাছির এক ডানা খাওয়ার কারণে তার স্কিন ক্যান্সার হতে পারে যা আর 1400 বছর আগে আল্লাহর নবী বলে গেছে সুবহানাল্লাহর উপর অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে আপনি কি জান্নাতে যাবেন এই আশা করা ঠিক হবে ঠিক হবে কি যে না বিসমিল্লাহ বলে মদ খাওয়া বন্ধ করেন আমরা খোলাসা করে বলে দিয়েছি হারাম হারাম হালাল হালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুমি দিনের জন্য কবুল করো আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলটা হলো কসুয়া তাওহিদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে দুই দিন ব্যাপী অষ্টম বার্ষিক ইসলামী মাহফিল আল্লাহ তুমি উক্ত মাহফিলের বক্তা শ্রোতা সকলকে দিনের জন্য কবুল করো আল্লাহুম্মা আমিন আলোচক হিসেবে যারা আছেন প্রত্যেকেই ধারাবাহিকভাবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনারা ধৈর্য সহকারে এই কথাগুলো শুনবেন তবে আমরা এই প্রতিষ্ঠানের ব্যাপারে দুইটা কথা আপনাদের সামনে বলে যাই আপনারা খালি আল্লাহকে বলবেন আল্লাহ জামান ভাইয়ের মতো হাজার হাজার জামান প্রতিটা গ্রামে মহল্লায় তুমি তৈরি করো যাদের ধ্যান খেয়ালি হলো আল্লাহর দিনের কাজ জামাল ভাই ঠিক আছে আপনি খালি বারবার বলবেন আল্লাহ দুলাল ভাইয়ের মতো হাজার হাজার দুলাল তুমি আমাদের গোটা গ্রামে তৈরি করো যাদের ধ্যান খেয়ালি হলো তোমার তাওহিদ প্রতিষ্ঠার খেদমত করে ইনশাআল্লাহ জামিয়া দারুত তাওহিদ বাংলাদেশে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে শিক্ষায় পাঠদানের চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলামে আলোকে আদর্শ সন্তান যুগোপযোগী সুগ নাগরিক ও আরবি ইংরেজি ও তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ইসলামী স্কলার গড়ে তোলার জন্য জামিয়া তাওহিদের লক্ষ্য উদ্দেশ্য এটাতে পরিচালনা রয়েছেন আমাদের শেখ আবদুল্লাহ আল মামুন হিফজুল কোরআন রয়েছে এখন রানিং নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি শুরু হচ্ছে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই প্রতিষ্ঠানের ব্যাপারে সুধারণা করা হচ্ছে খালি মুখ দিয়ে বলেন তো যে আল্লাহ তুমি কবুল করো অ্যারাবিক মিডিয়ামের পাশাপাশি মানসম্মত বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা যাতে একমুখী শিক্ষা নিয়ে দূর থেকে নাস্তিকরা ঢিল দিতে না পারে ওরা কি পড়ে আরবি কিছু বুঝি না বাংলা যেমন পড়বে আরবি তেমন পড়বে ইংরেজি তেমন পড়বে বিজ্ঞান তেমন পড়বে বলেন ইনশাআল্লাহ উদ্বোধনী বছরে বিশেষ আকর্ষণ 100% স্যার 100% স্যার মানে কত কি পুরাটাই ফ্রি কথা কি বোঝা যাচ্ছে সভাপতি রয়েছেন আমাদের কলিদার প্রিয় ভাই মোহাম্মদ জামাল হোসেন সোহান বিএসএস অনার্স এম এস এস ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে তার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন পরবর্তীতে যখন আমরা এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবো আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের নীতিতে আল্লাহর তাওহীদের একটা বিরাট মার্কাজ হয়ে গেছে এই কচুয়াতে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের নেক হায়াত দান করো এখানে আমরা যারা উপস্থিত আছি আল্লাহ একটা কথাই শুধু বলবো আমাদের মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু